রাস্তার পাশে জঙ্গলের মধ্যে পড়ে ভোটার কার্ড। ঘটনায় শুরু রাজনৈতিক তর্চা। বিরোধীদের অভিযোগ, শাসকদের মদতে এসব হচ্ছে। অভিযোগ অস্বীকার শাসক শিবিরের। ঘটনায় চাঞ্চল্য। রাস্তার পাশে ঝোপ থেকে উদ্ধার প্রচুর ভোটার কার্ড। ঘটনায় চাঞ্চল্য। রাস্তায় ময়লার স্তূপের মধ্যে যত্রতত্র পড়ে রয়েছে বেশ কয়েকটি সাদা আই কার্ডের মতো কিছু। হঠাৎই পথ চলতি মানুষের চোখে পড়ে সেগুলি। সামনে এসে তারা দেখেন কতকগুলি ভোটার কার্ড পড়ে রয়েছে। বুধবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাথি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে। এই ঘটনায় অবাক স্থানীয়রা। ঘটনায় হুলুস্থুলুস কাণ্ড বেঁধে যায় এলাকায়। খবর ছড়িয়ে পড়ে আশেপাশে। উত্তর কাথির বিজেপির বিধায়ক সুমিতা সিনহার বাড়ির পেছনে রাস্তার পাশে ময়লা ফেলার জায়গায় সচিত্র পত্র বা ভোটার আই কার্ডগুলিকে পাওয়া যায় বলে জানা গেছে। উদ্ধার হওয়া কার্ডের মধ্যে ওই ওয়ার্ডের বাসিন্দাদের কার্ড যেমন রয়েছে, তেমন রয়েছে অন্য ওয়ার্ডের বাসিন্দাদের ভোটার আই কার্ড। বিষয়টি পথ চলতি মানুষেরা দেখতে পেয়ে স্থানীয় কাউন্সিলরকে খবর দেন। কাউন্সিলরের প্রতিনিধি এসে কার্ডগুলো নিজের হেফাজতে নিয়ে নেন। তাতে দেখা যায় নতুন ও পুরনো দু রকমেরই কার্ড রয়েছে। দেখলাম বেশ কয়েকটা আধার কার্ড আই কার্ড পড়ে আছে। আমি তো বুঝতেই পারছি না কি ব্যাপার। আমি এই তুই আসতে এই রাস্তায় যেতে যেতেই বাজার করে নিয়ে এলাম, দেখতে পেলাম কতগুলো আই কার্ড পড়ে আছে দেখছি তো, মানে ভোটার আই কার্ড 10-20টা খানি হবে। তবে এসব ভোটার কার্ড আসল না নকল তা নিয়ে এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। যদিও উদ্ধার হওয়া সচিত্র পরিচয় পত্রে স্থানীয় ওয়ার্ডবাসী সহ বাইরের ও অন্য ওয়ার্ডের বাসিন্দাদেরও ঠিকানা রয়েছে, তবে এই কার্ডগুলি কারা ব্যবহার করত, তারা কি কি কাজে লাগাতো তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বিজেপি এ বিষয়ে তৃণমূলকে বিদ্ধে ছাড়ছে না। বিজেপির কাথি সাংগঠনিক জেলা সহসভাপতি অসীম মিশ্র বলেন, ভোট জালিয়াতি করা, ফলস ভোটিং করবার জন্য সাধারণ মানুষের ভোটার কার্ড ছাড়িয়ে নেওয়া, ডুপ্লিকেট ভোটার কার্ড বানিয়ে নেওয়া, এই ধরনের কাজে তৃণমূল সিদ্ধহস্ত। সারা বাংলা জুড়ে এইভাবে তারা ভোট একসময় করিয়েছে, করছে, আর সেই ভোটার কার্ড নিয়ে বিভিন্ন সময় ফলস ভোটিং করছে, যার ভোট যিনি দিতে পারেন না। আর সেই কাজ করতে গিয়ে দেখছে যে বর্তমান পরিস্থিতিতে যখন কেন্দ্রীয় নির্বাচন কমিশন, নির্বাচন আয়োগ, তারা বিভিন্নভাবে কঠোর হচ্ছে, ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তি হচ্ছে, বিভিন্ন ধরনের পরিস্থিতি হচ্ছে, তখন সেই ভোটার কার্ড কাথি পুরসভার 9 নম্বর ওয়ার্ডে মিউনিসিপ্যালিটির গার্বেজে পাওয়া যাচ্ছে। ভোটার কার্ড অত্যন্ত সুরক্ষিত, প্রত্যেক ব্যক্তির ভোটার কার্ড তার কাছে থাকে, সেই ভোটার কার্ড কি করে একসঙ্গে এত ভোটার কার্ড মিউনিসিপ্যালিটির গার্বেজে পাওয়া গেল, তো সেটা তদন্ত করা উচিত। কে ফেললো, কোথায় ছিল এই কার্ডগুলো, পূর্ণাঙ্গ তদন্ত হোক, ঝুলি থেকে বেড়াল বেরোবে। তবে বিজেপির নানা অভিযোগ মানতে নারাজ তৃণমূল। উল্টে বিজেপিকে আক্রমণ করেছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। তিনি বলেন, আমরা এই ঘটনা সম্পর্কে কিছু জানি না, রাস্তায় ভোটার কার্ড পড়ে রয়েছে, তার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, আমাদের কোনো উদ্দেশ্য নেই যে লোকের ভোটার কার্ড নিয়ে রাস্তায় ফেলে দেব। বিজেপি এখন সব বিষয়ে তৃণমূলকে জড়ানোর চেষ্টা করছে। পুলিশকে বলবো ঘটনা তদন্ত করতে, তদন্তের পরেই জানা যাবে ঘটনার সঙ্গে প্রকৃত কারা যুক্ত রয়েছে। তা জানি না আমরা, আমরা এই ঘটনা সম্পর্কে কিছু জানি না, আর ভোটার আই কার্ড রাস্তায় কোথায় কি কাগজ পড়বে সেই ঘটনার তো সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক থাকতে পারে না, আর এই ঘটনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের কোনো উদ্দেশ্য খারাপ নেই যে লোকের ভোটার কার্ড নিয়ে আমরা রাস্তায় ফেলে দেবো। কিন্তু এই ঘটনা তদন্ত পুলিশকে আমরা বলবো ভোটার আই কার্ডগুলো নিয়ে তদন্ত করতে, তদন্তর পরে যা উঠে আসতে পারে দেখা যাবে। বিজেপির এখন যে কোনো ব্যাপারটাই হচ্ছে তৃণমূলকে জড়াবার চেষ্টা করছে, তৃণমূল এসব কাজ করে না, আর তৃণমূলের কাজ করার কোনো অভিসন্ধি নেই, কারণ এই কাজের সঙ্গে আমাদের কোনো যুক্ত নেই কেউ, আর এই কাজ করার কোনো অভিপ্রায় আমাদের নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, পূর্ব মেদিনীপুর। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।